ধুরা, আমি পত্রিকা থেকে একটা হেডলাইন দেখাচ্ছি, বেশ বড় করে হেডলাইনটা আছে, একটা বড় লাইন। এই বড় লাইনে লেখা রয়েছে যে হামাস ধ্বংস হলে গাজার ক্ষমতায় থাকবে কে। সকালে উঠে যখন এটা দেখলাম, আমি হঠাৎ করে একটু খটকা লাগলো যে আমি রাত্রে অনেক রাত জেগে জেগে তো আমি মধ্যপ্রাচ্যের এই সমস্ত যুদ্ধের তথ্য সংগ্রহ করেছি, জেনেছি, দেখেছি, বুঝতে চেষ্টা করেছি। তো কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে এরকম কেমন করে হতে পারে যে হামাস ধ্বংস হয়ে গেল বুঝি, বা ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে গাজার ক্ষমতায় কে থাকবে, এটা নিয়ে এখন সবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই আলী রিয়াজ সাহেবকে, যিনি যুক্তরাষ্ট্রের ইলিয়ান স্টেট ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তিনি এটা লিখেছেন, কবে লিখেছেন আমি জানি না, হয়তো কালকে বা পরশু লিখেছেন। তো যাই হোক, যেটা হচ্ছে যে হামাস ধ্বংস হওয়ার তো প্রশ্নই আসে না। ভূ রাজনীতি এখন যেইভাবে যাচ্ছে, যেদিকে মন নিচ্ছে, এবং হামাস এবং বা প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে সারা বিশ্ব এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আমেরিকা এবং পশ্চিম গোলার্ধের আমেরিকার মদতপুষ্ট কিছু দেশ, আর অন্যদিকে রয়েছে সারা বিশ্ব। সেই সারা বিশ্বের মধ্যে এবং সেই মদতপুষ্ট দেশের মধ্যে ভারতও রয়েছে, আর আরেক দিকে রয়েছে সারা বিশ্ব, যেখানে রয়েছে চায়না, রাশিয়া থেকে শুরু করে মুসলিম 57টি দেশ সহ অন্যান্য, যেখানে যেই সমস্ত দেশ নির্যাতিত নিপীড়িত হয়েছে আমেরিকা এবং ইউরোপের মাধ্যমে, তারা সবাই একত্রিত হয়েছে এই দাঁড়িয়েছে হামাসের পাশে। সুতরাং এবং হামাস কৌশলগতভাবে নানান দেশের সাহায্য সহযোগিতায়, সরাসরিভাবে সাহায্য সহযোগিতায় এখন অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে। হতে পারে ছোট্ট একটা ভূখণ্ড স্ট্রিপ, গাজা স্ট্রিপ, একটা ছোট্ট জায়গা, চারিদিকে ঘেরাও করে রেখেছে ইসরায়েলি বর্বর বাহিনী। আর ইসরায়েলি অনমনীয় মনোভাবের কারণে মিশর দিয়েও কোনো ত্রাণ সহায়তা ঢুকতে পারছে না, কেউ ঢুকতেও পারছে না, কেউ বেরোতেও পারছে না, একদম স্ট্র্যান্ডেড করে ফেলেছে, একদম হেভিলি একটা ডেথ সেলে পরিণত করেছে এই ইসরায়েল। এর মাশুল তাদেরকে দিতেই হবে। তো আমি সেদিকে যেতে চাচ্ছি না। আসলে গাজা ধ্বংস, হামাস ধ্বংস হলে হামাস কিন্তু ধ্বংস হবে না, কারণ হামাসের এখন 40 থেকে 50 হাজার সৈন্য হতে রয়েছে। কিন্তু সরাসরি হিজবুল্লাহ, লেবানন থেকে হিজবুল্লাহ যারা যুদ্ধ করছে, তাদের এখানে রয়েছে 1 লক্ষের বেশি সৈন্য। তারা যদি সরাসরি যুদ্ধ নাও করে, তারা সরাসরিভাবে হামাসের সাথে যোগ দিয়ে সেখান থেকে তারা যুদ্ধ করবে। সুতরাং এখানে সৈন্য সংখ্যা কত সেটা কিন্তু কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ তার সাপোর্টে আছে, তাদের নিজেদের মনোবল কেমন, নিজেদের যুদ্ধ করার শক্তি, সাহস, ধৈর্য কেমন রয়েছে, এবং উইপেন্স কেমন আছে। সার্বিক বিবেচনায় হামাসের এবং হিজবুল্লাহর উইপেন কিন্তু এখন মোটেও দুর্বল নয়। সার্বিক বিবেচনায় তারা কিন্তু ভূ রাজনৈতিক সাপোর্টে যদি বলি, তাহলে ইসরায়েলের তুলনায় তারা অনেক বেশি ভালো পজিশনে রয়েছে। সুতরাং তাদের হারার কোনো প্রশ্নই আসে না। তো আমি সেই জন্য সবার কাছেই অনুরোধ রাখবো যে নেগেটিভ হেডলাইন্স আপনারা দেবেন না, নেগেটিভ হেডলাইন্স দেওয়ার প্রয়োজন নাই। যদি যুদ্ধে কে জিতবে এটা হতে পারে, বা কারা জিতবেন, জিতলে তার পরিণতি কী হবে এটা হতে পারে, বা জেতার পরবর্তী পদক্ষেপ কী হবে সেগুলো হতে পারে। তো খুব সহজভাবেই বলা যায়, যদি ঠিক আছে ধরেই নিই যে হামাস সারেন্ডার করলো, তাহলে কী হবে? তাহলে পশ্চিম তীর, রামাল্লা এবং ওখান থেকে মাহমুদ আব্বাস এসে তার সরকার এই গাজা স্ট্রিপ তার শাসন কায়েম করবে, এটা একটা হতে পারে। 2 নম্বর হতে পারে পুরো ইসরায়েল এটা দখল করে নিতে পারে, যেটা সম্ভাবনা নাম্বার 1 সবচেয়ে বেশি। আর 3 নম্বর হতে পারে এটা ওদের এই মদতপুষ্ট আরও 2-1 জন ভাগাভাগি করে ওটা একটা নিউট্রাল জোন হিসেবে রেখে দিতে পারে, বাফার জোন হিসেবে রেখে দিতে পারে, অনেক কিছু হতে পারে। অর্থাৎ এগুলো যদি হয়, তাহলে ধরেই নিতে হবে যে প্যালেস্টিনিয়ানদের জন্য চরম 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 দুর্ভাগ্য বা খারাপ দিন অপেক্ষা করছে। তবে সেটা আমি কখনোই মনে করি না, কখনোই না। আমি মনে করি অবশ্যই নতুন সূর্য ওঠার সময় হয়ে গেছে, এখন নতুন করে সেখানে
সব কিছু নতুন করে শুরু হবে। এবং এই নতুন দিনের প্রত্যাশায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমি আছি ব্যক্তিগতভাবে, পৃথিবীর যেখানেই হোক, যেই ধর্মাবলম্বী হোক, আমি তাদের পাশে আছি। এটা সরাসরি জানাচ্ছি। তো আপনারা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।